Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের নতুন গেস্ট, আমাদের নতুন মেহমানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আর এই যে ইনি হচ্ছেন আমাদের পরিবারের নতুন সদস্য, নতুন মেহমান, তাহির তাইমুরের নতুন ছোট্ট একটা ভাই। তাহির তো কাজিন পেয়ে খুবই খুশি। তাহির শুরু থেকেই খুব খুশি ছিল খালামণিদের একটা বেবি আসবে। তাহির খুব এক্সাইটেড ছিল। তাহিরের খালামণি যেদিন হসপিটালে যাবে, তাহির তো সেদিন থেকেই খুব অস্থির হয়ে আছে যে কবে বেবি নিয়ে আসবে, কবে ও ছোট বেবিকে দেখতে পাবে। আর তাইমুরের তো ছোট বেবি এই ফার্স্ট দেখা। আর তাইমুর তো ছোট বেবি দেখে ঝাপটিয়ে ঝাপটিয়ে আদর করতে যাচ্ছিল বারবার। আর সবাই খুব খুশি হয়েছে, তাইশা তাহিয়া সবাই খুব উৎসুক ভাই পেয়েছে ওরা। আর তাইশা তো আমি হসপিটালে আসার সাথে সাথেই বলছে, দেখো খালামণি, বেবিটা আমার মতো হয়েছে। আর এই যে আমাদের টন্টু বুড়া, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর মাশাল্লাহ না বলে কেউ যাবেন না। যারা যারা আমার ভিডিওটি দেখতে আসবেন তারা অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অন্তত আমাদের এই নতুন গেস্টটাকে দেখে একটা গিফট হিসাবে আমাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন অবশ্যই। আর এই তো তাইমুর এসে দুষ্টামি দুষ্টামি শুরু করে দিয়েছে। মানে ও হচ্ছে যেখানে যাবে যা পাবে হাতের কাছে ওটা নিয়েই দুষ্টামি করতে থাকে। তো এদিকে বেবি কিন্তু খুব কান্না করছিল। আর আম্মু কিছুক্ষণ পরপর চেক করছিল কি হিসু করেছে না হাগু করেছে, কেন কান্না করছে। আর আসলে বাচ্চারা এই টাইমটা খুব চালায়, কারণ ওরা যখন দুনিয়াতে আসে দুনিয়ার পরিবেশটাতে মানিয়ে নিতে নিতে ওদের আসলে এক মাস যাবত সময় তো লেগেই যায়। কারণ ওরা এক দুনিয়া থেকে আরেক দুনিয়াতে আসে সেজন্য। আর এদিকে তাইমুর তো কান্না করছে, আপ্পি কেন বেবিকে কোলে নিয়েছে। মানে ওনার আদরের ভাগ কমে যাচ্ছে দেখে উনি কিন্তু খুব রাগ করেছে। আর উপায় না পেয়ে এখন আরেক আপ্পির কোলে বসেছে। মানে নানা নানির ভাগ কেউ কাউকে দিতে চায় না। তো এই তো তাইমুর কিন্তু বেবিকে বারবার ঝাপটিয়ে ধরতে যাচ্ছিল, তো এই জন্য সরিয়ে দিয়েছে আম্মু। আর এই তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর এই তো মাশাল্লাহ আমাদের টুনটু বুড়া এখন তাকিয়েছে। আর আমি হসপিটালে যতক্ষণই ছিলাম ঠিক ততক্ষণ আমি একটু একটু ক্যাপচার করেছি ভিডিওগুলি, কারণ ওই দিন খুব গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, আমরা বাসায়ও যেতে পারছিলাম না। তো আমরা আর আপুকে অবজারভেশন রুম থেকে এখনও হচ্ছে রুমে দেয়নি, তো সেজন্যই আমরা অপেক্ষা করছিলাম। আর এই তো আমি বেবিকে এখন কোলে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়াই আজকের ভিডিওটা তৈরি করেছি। যখন যেটুকু পেয়েছি তখন সেইটুকুই ক্যাপচার করেছি, কারণ পুরো সকাল থেকে আমরা ছিলাম না সেজন্য পুরো ভিডিওটা ক্যাপচার সুন্দর করে করা হয় নাই। তো যতটুকু পেরেছি ঠিক ততটুকুই ক্যাপচার করেছি বেবির প্রথম দিনগুলা। যখন ও বড় হবে দেখতে পাবে যে প্রথম দিনগুলোর কত রকম স্মৃতি ছিল প্রথম এক সপ্তাহ।
তো প্রথম এক সপ্তাহে যে টুকিটাকি ভিডিও ছিল হসপিটাল থেকে শুরু করে বাসা আসা পর্যন্ত, আমি সেইটুক ভিডিওই ক্যাপচার করেছি। মানে এখানে শুধু বাচ্চারা আছে এই ভিডিওতে, বাচ্চাদের সব কিছুই ক্যাপচার করেছি। আর বেবিকে বাসায় নিয়ে আসার পর, মানে 2 দিন পরে ছিল এই ভিডিওটা করা। বাসায় নিয়ে আসার পর সবাই একটু একটু কোলে নিয়েছে, বাচ্চারা সবাই একটু একটু কোলে নিয়েছে, সবার কোলে একটু একটু দিয়েছে। আর এই তো আমার তাই তো বাচ্চা পালতে পালতে অভ্যস্ত হয়ে গেছে, কারণ তাইমুরকে ছোটবেলা থেকে কোলে নিতে নিতে এখন অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু বাচ্চারা হচ্ছে বাচ্চাদের কোলে গেলে থাকতে চায় না, তো এখন হচ্ছে তাইশা কোলে নিবে। আর ওদের দেখা দেখি হয়েছে তাইমুরও শুরু করেছে তাইমুর কোলে নিবে, ও লাফিয়ে খাটে উঠে বসে গেছে যে ও বেবিকে কোলে নেবে। তো ফাইনালি ও ছোট মানুষ, ওর মন রক্ষা করা ওকেও কোলে দিতে হয়। এই যে মাশাল্লাহ জাপটি মেরে ধরেছে ভাইকে, এই যে কোলে নিয়েছে মাশাল্লাহ। তো এই তো বাচ্চাদের আসলে এই মুহূর্তগুলো ওরা যখন বড় হলে দেখবে, ওদের কাছে দেখতেই খুব ভালো লাগবে যে ওরা ছোটবেলায় এক একজন এক একজনের প্রতি কত রকম কেয়ারিং ছিল, কত ভালোবাসা ছিল। তো এইসব জিনিস দেখলে ওদের হচ্ছে বন্ডিংটা আরও বেশি দৃঢ় হবে, আরও সুন্দর হবে, ওদের ভিতরে মায়া মহব্বত থাকবে, একে অপরের প্রতি টান থাকবে। তো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, দেশের এবং দেশের বাইরে, আশা করি সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া। আর দোয়া করার পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন।